প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি তার ফিল্ড অফিসার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি নিয়োগ আমি ইতিপূর্বেই করেছি। যারা এটি মিস করেছেন তারা আমার চ্যানেল থেকে এটি দেখে নিতে পারেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফিল্ড অফিসারের কি কাজ এবং বেতন ভাতা বা পদোন্নতি ব্যবস্থাটি কেমন, সেটি নিয়ে একটু আলোচনা করবেন। তারই আলোকে আজকের ভিডিওটি সাজিয়েছি, আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, ফিল্ড অফিসারের কাজ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব যে ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারের কি কি কাজ। তো কাজ জানার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে যে ইসলামী ব্যাংক মূলত তার আরডিএস শাখায় এই বিজ্ঞপ্তি দিয়েছে, আর আরডিএস হল রুরাল ডেভেলপমেন্ট স্কিম বা পল্লী উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় মূলত তারা এই ফিল্ড অফিসার নিয়ে থাকে। মূলত এটি একটি মাইক্রো ফাইন্যান্স স্কিম বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম। অনেক ব্যাংকই এখন মাইক্রো ফাইন্যান্সের দিকে ঢুকছে এবং ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে তার এই মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করার জন্য আরডিএস শাখাকে ব্যবহার করে আসছে। তো আরডিএস শাখায় মূলত এই নিয়োগটি হবে। তো এখানে কাজ জানার আগে আরডিএস শাখার যে উদ্দেশ্য সেটি জানার প্রয়োজন আছে, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনাকে কি কি কাজ করতে হবে, কোথায় করতে হবে। মূলত তারা গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বা পল্লী জনগোষ্ঠীর মাঝে এই কাজ করে থাকে। এখানে গ্রামীণ কৃষকদের ঋণদান, কৃষি ঋণ বিতরণ এবং এই ধরনের উৎপাদনমুখী যে খাতগুলো আছে, সেটি হতে পারে পোলট্রি, হতে পারে ফার্মিং, অন্যান্য যে উৎপাদনমুখী খাত আছে সেই খাতে মূলত ব্যাংক ঋণ দিয়ে থাকে। এরপরে গ্রামীণ জনগণের, বিশেষ করে গ্রামীণ বেকার যুবক এবং গ্রামীণ দরিদ্রদের স্বকর্মসংস্থান এবং আয়বর্ধক কার্যক্রমে এই ব্যাংকটি অর্থায়ন করে থাকে। সমন্বিত পল্লী উন্নয়ন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ দারিদ্র বিমোচন করা হয়, গ্রামীণ দারিদ্র বিমোচনে সহায়তা করে, গ্রামীণ বাসিন্দাদের নিরাপদ পানীয় জল এবং আবাসন সুবিধার চাহিদার কথা মাথায় রেখে হ্যান্ড নলকূপ এবং গ্রামীণ আবাসনের জন্য বিনিয়োগ সুবিধা সম্প্রসারণ করে, নিম্নপদস্থ মানুষদের শিক্ষা এবং চিকিৎসা সুবিধাও প্রদান করে থাকে। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বিষয়গুলোতে আপনাকে কাজ করতে হবে এবং এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, এই বিষয়গুলোর যে তাদের সেট করা যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়নে আপনার কাজ করতে হবে। শাখা পর্যায়ে আপনাকে কাজ করতে হবে এবং শাখার যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের সাথে থেকে আপনাকে সেই ম্যানেজমেন্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এখানে এক এক শাখার জন্য এক এক রকম পরিকল্পনা আছে, কারণ সব এলাকার বা সব জায়গার চাহিদা, সব জায়গার যে সিচুয়েশন সেটি একরকম নয়। এক এক এলাকার পরিস্থিতি, সিচুয়েশন এবং যে চাহিদা সেটি এক এক রকম। এই জন্য কাজের ধরন এবং যে সীমা সেটির পার্থক্য আছে। এর জন্য আপনাকে সব রকম কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে। এর জন্য বলা হয়েছে যে আপনার মোটর সাইকেল থাকতে হবে। আপনার নিয়োগে খেয়াল করবেন যে মোটর সাইকেল মাস্ট। তাহলে মোটর সাইকেল না থাকলে কাজ করা কঠিন হয়ে যাবে, কারণ গ্রাহক পর্যায়ে কাজ করতে হবে, ঋণ দেওয়া নিয়ে কিস্তি আদায় এগুলোতে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে এবং এখানে একটি জায়গায় অর্থায়ন করা, সেখানে তার সম্ভবত যাচাই করার ব্যাপারেও এখানে কাজ করতে হবে। মূলত এটি একটি মাঠ পর্যায়ের একটি পদ। শাখা পর্যায়ে কাজ করতে হবে, গ্রাহক পর্যায়ে কাজ করতে হবে, নতুন গ্রাহক তৈরি করতে হবে, ঋণ দানের সম্ভাব্যতা যাচাই করতে হবে, ঋণ আদায় কিস্তি আদায় এগুলো আপনাকে করতে হবে। এটি মূলত ফিল্ড অফিসারের কাজ। এর বাইরেও অনেক কাজ থাকতে পারে যেটি ব্রাঞ্চ বা শাখা কর্তৃক নির্ধারিত হবে বা হতে পারে। বন্ধুরা, এখন একটু আমরা দেখি যে এখানে বেতন ভাতা কেমন। বন্ধুরা, ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার পদের বেতন ভাতা ইতিপূর্বে খুব বেশি ছিল না, 12,000 12,500 টাকা থেকে এক সময় শুরু হতো, এখন 17,000 টাকা। তবে আমার বিশ্বাস এবছর 22,000 টাকা থেকে বেতন শুরু হবে, কারণ ইসলামী ব্যাংক শুধু নয়, সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি সেই পলিসি মেনটেন করে তাদেরকে সকল সিদ্ধান্ত নিতে হয়। তারই আলোকে বাংলাদেশ ব্যাংক যে স্যালারি কাঠামো নির্ধারণ করে দিয়েছে, সেই আলোকে বলা যায় যে এই পদটির বেতন কমপক্ষে 28,000 টাকা হওয়া উচিত। কিন্তু যদি বাংলাদেশ ব্যাংকের স্যালারি কাঠামো ইসলামী ব্যাংক না ফলো করে তাহলে 28,000 টাকা বেতন হবে না, সেক্ষেত্রে বলা যায় 17,000 থেকে 22,000 টাকা এর ভিতরে বেতন হবে। এবং পদোন্নতির কথা যদি বলি তাহলে বলতে হয় যে এই পদটি মূলত তেমন কোনো পদোন্নতি নেই, তবে প্রত্যেক বছর আপনি ইনক্রিমেন্ট পাবেন বেতনের নির্দিষ্ট একটি হারে, যা বেতন সেই বেতনের নির্দিষ্ট একটি পার্সেন্টেজে, সম্ভবত সেটি 5% হবে, ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছর, সেটি আপনি পাবেন ইনক্রিমেন্টটি। সাথে সাথে যে উৎসব বোনাস গুলো আছে আর ব্যাংক পলিসিতে যে সুযোগ সুবিধাগুলো একজন এমপ্লয়ার পেয়ে থাকে সেগুলো আপনি প্রাপ্ত হবে। এটি মোটামুটি ইসলামী ব্যাংক ফিল্ড অফিসারের যে সুযোগ সুবিধা, বেতন ভাতা তার একটি চিত্র। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের জানানোর জন্য ইসলামী ব্যাংকের
যে ফিল্ড অফিসার তার কি কাজ এবং তার পরিধি কেমন হবে সেটি জানানোর জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এ সংক্রান্ত যদি করছেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এসবি ব্যাংকের ফিল্ড অফিসার পদের যে পরীক্ষা পদ্ধতি এবং কোশ্চেন প্যাটার্ন সেটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।